স্পষ্টত বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের ওরা ভয় পাচ্ছেন। বিশেষত মমতাদি গোটা ভারত জুড়ে যে ভাবমূর্তি তৈরি হয়েছে 2021 সালে মোদীকে হারানোর পর, বিজেপিকে এখানে পর্যুদস্ত হওয়ার পর, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওখানে পা মাটিতে পা রাখতে যাচ্ছে, সেখানে বিপ্লব দেবের ঝটিকা বাহিনী, বিজেপির ঝটিকা বাহিনী পুরো একদম নাৎসি কায়দায় আক্রমণ করছে, মারছে, ভুয়ো কেস দিচ্ছে। এ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা ভয় পেয়েছে। ওই সেই গানের কথা তুলে বলতে, ওরা ভয় পেয়েছে, একতার শক্তিকে ভয় পেয়েছে, আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে, জনতার কলোচ্ছ্বাসে ভয় পেয়েছে। আসছে পরের খবরে। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্ক। কথোপকথনে দাবি করা হয় বাংলায় তিনটির বেশি লোকসভা আসনে জিতবে না বিজেপি। সূত্রের দাবি, অডিও টেপে থাকা একটি কণ্ঠস্বর সৌমিত্র খাঁর, যদিও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির দাবি অডিও টেপটি জাল। বিধানসভা ভোটের আগে একাধিক অডিও টেপ ফাঁসের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার পুরো ভোটের আগে আরো এক অডিও টেপ ঘিরে শুরু চাপানো তোর। বড় বড় লোকসভা রেজাল্ট হলো 3টা 39টা, যাচাই করেনি এবিপি আনন্দ। অডিও ক্লিপটি জাল বলে দাবি করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু বিতর্ক থামছে না। 2019 লোকসভা ভোটে রাজ্যে 18টি আসনে জয়ী হয় বিজেপি, অথচ ভাইরাল অডিও দাবি 2024 লোকসভা ভোটে এই ফল তো দূর, বাংলা থেকে 3টিরও বেশি আসন পাবেই না বিজেপি। এমনকি গেরুয়া শিবিরে ঘাঁটি বাঁকুড়াতেও বিজেপি জয় নিয়ে সংশয় প্রকাশ করা হয়, প্রশ্ন তোলা হয় বাংলা থেকে নির্বাচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যোগ্যতা নিয়েও। যে 4টে মন্ত্রীগুলো, 4টে মন্ত্রী শান্তনু ঠাকুর বাদ দিয়ে 3টা মন্ত্রী আনভ্যালিড, কোনো কাজে লাগবে না। একদম ঠিক বলেছেন। নিশীথ প্রামাণিক, তোমার এত দুটো দপ্তরের মন্ত্রী হলো, পার্টি অফিসের ছেলেরা একটা উপকৃত হবে না, পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না, ঠিক আছে? তো তোমার কথা হচ্ছে যে সুভাষ সরকার হয়েছে, হতে পারে দীর্ঘদিনের লোক, অরিজিনালি পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না, ঠিক আছে? তো তুমি ভাই বাঁকুড়া লোকসভা জিতবে না? পশ্চিমবঙ্গ থেকে যে 4 জন মন্ত্রী হয়েছেন, তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে কাজ করছে। যে 2019 ভারতীয় জনতা পার্টি যে ফলাফল করেছিল, তার থেকে কম করে 10-12টা আসন বেশি পাবে। এগুলো এগুলো তো প্রুভ নয়, ডক্টরেট হতে পারে, অনেক কিছু হতে পারে, তো আমরা এটাতে কি করে বিশ্বাস করব যে ওটা অরিজিনাল কিনা? ভাইরাল হওয়া অডিও ক্লিপে বিজেপি রাজ্য সভাপতি থেকে সর্বভারতীয় সহসভাপতি পদে উন্নীত দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলতে শোনা গেছে। আমার কি দরকার আছে 24 পর্যন্ত নিজের লোকসভার বাইরে বেরোবো না ভাই? ঠিক আছে, ওইটাই বললে অনেক। তারপরে তো দিলীপ বাবু যে কথাটা বললো, যুব নেতা তো এখন ওরকম ভাবে এইসব নিজের বুথে, শোনো, নিজের বুথে 680 ভোটে হেরেছে। শেষে রাজ্যের চিফ মিনিস্টার যার জন্য সাপোর্ট করেছিলাম, নিজের বুথে 680 ভোটে হেরেছে, নিজের পঞ্চায়েতে 3-2000 ভোটে হেরেছে, হ্যালো, নিজের বিধানসভা হেরেছে, নিজের এলাকাতে একটি মাত্র বিধানসভা জিতেছে। ছাড়ো সৌমিত্র খাঁর গলার আওয়াজ দিয়ে এবং ছবি দিয়ে এই ট্রিপটা ভাইরাল। ঠিক আছে, ওনাকে ফোন করে জেনে নিন যে বলেছেন, বাকিরা কে কি বলবে। অডিও টেপ বিতর্কে নাম জড়ানো নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এরকম বাজারে অনেক সময় এরকম কিছু কিছু অডিও যারা আমার বিরোধী তৃণমূল কংগ্রেস এসব নিয়ে করে, বা যারা আমার শুভাকাঙ্ক্ষী নয় তারা এইসব ধরনের একটা বাজারে বাজার করার চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে ফেক, আমি তো কখনো মনে হয় এরকম কারোর সঙ্গে কথা বলিনি। আমি সৌমিত্র খানের সাথে কথা বলেছি, সৌমিত্র বলেছে এই ধরনের কথোপকথন ওর সাথে কারো হয়নি। অতএব আমরা দল সৌমিত্র খান এর পাশে আছে, শুনে হতে পারে এটা কেউ হয়তো কনস্পিরেসি করেছে। অডিও ক্লিপ বিতর্ক সামনে আসতে এ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। ও আজ যেটা বলেছে তো যে হিসেব তত বিজেপি 3টের বেশি সিট পাবে, ওদের কিছু লোকজন এসেছিল টাকা পয়সার লোভে, আর ভগবান ছিল না ফুলিয়ে ভাবি ওরা দেখি
এর আগে বিভিন্ন ইস্যুতে দলীয় নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রকাশ্যে এসেছে মতবিরোধ, যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। আর এই প্রেক্ষাপটে প্রকাশ্যে নতুন অডিও টেপ, ফের তোলপাড় শুরু রাজ্য বিজেপির অন্দরে। সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।